রাজভবনের সামনে বিক্ষোভ নয়, বরং ভবানী ভবনের সামনে বিক্ষোভে বসতে চান বিরোধী দলনেতা। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাইকোর্টে নিজেই বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানী ভবনের সামনে বসতে চান বিরোধী দলনেতা। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে বলেই জানা যাচ্ছে এবং বিরোধী দলনেতা নিজেই এই বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানাবেন অর্ণবাংশু নিয়োগে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু। নীলাঞ্জনা, সেটা হচ্ছে আমরা জানি যে এর আগের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন শুভেন্দু অধিকারী আইনজীবীকে, যদি একজন কেউ আইন অমান্য করে তার মানে মানে দাঁড়ায় না যে আরেকজনকে আইন অমান্য করতে দেওয়া যায়, আপনারা বিকল্প জায়গা দেখুন। সেই উপদেশের পর আজকে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় দফা শুনানিতে শুভেন্দু অধিকারী আইনজীবী বলেন যে আমরা রাজভবনের সামনে প্রোটেস্ট করবো না, দেখাবো না, আমরা তার পরিবর্তে ডিজিস দপ্তরের বাইরে তারা ধর্ণা দেখাবে, অবস্থান দেখাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কিছু আপত্তি রয়েছে এবং ডিজির অফিস দুখানে রয়েছে। স্পেসিফিক্যালি আগামী মঙ্গলবার আলোচনা হবে যে সেখানে তারা অনুমতি দেখাতে পারবেন কি পারবেন না, আর রাজ্য অনুমতি দেবে কি দেবে না। ধন্যবাদ অর্ণবাংশু। রাজভবনের সামনে বিক্ষোভ নয়, এবার ভবানী ভবনের সামনে বিক্ষোভে বসতে চেয়ে বিরোধী দলনেতা আর্জি জানাচ্ছেন ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাইকোর্টে নিজেই বিকল্প জায়গার প্রস্তাব তিনি দিয়েছেন। সেক্ষেত্রে ভবানী ভবনের সামনেই তিনি বসতে চান, এই প্রস্তাব বিরোধী দলনেতার। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের এ বিষয় নিয়ে শুনানি রয়েছে। আর শুভেন্দু অধিকারীর আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী এ বিষয়ে কি বলেছেন শোনাব। আজকে সময়ের অভাব ছিল, 3:30 অবধি আদালত ছিল, সময়ের অভাবের জন্য অ্যাজ অ্যান ইন্টারিম মেজার কেন্দ্রীয় বাহিনী যেরকম থাকার সেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী বুধবার। আগামী বুধবার মামলাটি আবার পুনর্বিচারের জন্য শুনানি হবে। রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টেকনিক্যাল পয়েন্ট রেজ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রাখা যায় না। আজ অবধি এখনও অবধি কেন্দ্রের তরফ থেকে যে রিপ্রেজেন্টেশন হচ্ছে যে আইনজীবী আছেন আর কি যারা, তারা আদালতকে বলেছেন যে না, যেহেতু নির্বাচনের জন্যে কেন্দ্রীয় বাহিনী অলরেডি মোতায়েন করা আছে, তাই জন্য যদি সেই বাহিনীকে রিটেন করা হয় আদালতের অর্ডারের দ্বারা তাহলে কেন্দ্রের কোনো অবজেকশন নেই। আরও কয়েকটি FIR যেগুলো রেজিস্টার হয়েছে সেগুলোর ব্যাপারে বলা হয়েছে, অ্যান্ড আদালতের তরফ থেকে বলা হয়েছে যে গৃহহীনদেরকে যাতে বাড়ি ফেরানো হয় সেটা রাজ্যকে দেখতে হবে, তাদের সুরক্ষার ব্যাপারটাও রাজ্যকে দেখতে হবে। বিজেপির কাছে শুভেন্দু অধিকারী এখন ছাড়া গরু, খেপা সার। বিজেপির স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, রাজ্য বিজেপিকে ধ্বংসের মূল কারিগর শুভেন্দু অধিকারীকে যেন বিজেপির কার্যালয়ে দাঁড়ে কাছে দেখতে না পাওয়া যায়। কি আজকে অপ্রাসঙ্গিক রাজ্য রাজনীতিতে হয়ে যাওয়া শুভেন্দু অধিকারী নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার মরিয়া এবং নির্লজ্জ প্রয়াস হচ্ছে এই ধরনের সস্তার নাটক। বাংলার মানুষ গালে থাপ্পড় মেরেছে, এই যে ডায়মন্ড হারবারে ভোট নিয়ে এত কথা বলছে, স্বয়ং নরেন্দ্র মোদী ওর গালে থাপ্পড় মেরেছে। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি চিঠি লিখে SP ডায়মন্ড হারবারকে সার্টিফাই করেছেন, ধন্যবাদ জানিয়েছেন অ্যাবসলুট ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য SP দক্ষিণ 24 পরগনাকে। তাহলে শুভেন্দু অধিকারী গালে থাপ্পড় তো মোদীজির ওখান থেকে এসছে, কারণ চিফ ইলেকশন কমিশনারকে নরেন্দ্র মোদী নিজে ডিপ্লয় করেছিলেন রাজীব কুমারকে। আজকে তাই সব জায়গা থেকে প্রত্যাখ্যাত বিজেপির কাছে হচ্ছে আইদার পারফর্ম অর ফিনিশ। আজকে পারফর্ম করতে না পারে বিজেপিকে 18 থেকে 12 নামিয়ে এনেছে যারা বলেছে, আর আমি তো বলছি শুভেন্দু অধিকারী অমিত শাহ এরা হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা, ওরা যা বলে বাংলার মানুষ তৃণমূলকে তাই করিয়ে দেয়। এর আগে বলেছিল আপনি বার 200 পার, এবার বাংলার মানুষ তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।